আসসালামু আলাইকুম সবাইকে আমারও ওয়েলকাম করছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আমি আপনাদেরকে তালের রসে নারিকেলের পুর ভরা মুচমুচে ডালিয়া ফুল পিঠা বা নকশি পিঠা তৈরি করে দেখাবো খুবই মজার একটা পিঠার রেসিপি খুব সহজভাবে তৈরি করেছি আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের কাছে তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই তালের রসে নারিকেলের পুর ভরা মুচমুচে ডালিয়া ফুল পিঠা বা নকশি পিঠার পুর প্রস্তুত প্রণালী আর এখন চোলায় চলে এসেছি পিঠার পুরটা তৈরি করার জন্য তার জন্য এখানে চোলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ নারিকেল কোড়া দিয়ে দিলাম এখানে চিনি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিলাম একটা দারচিনির টুকরো দুইটা এলাচ আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো এভাবে একটুখানি নেড়ে চেড়ে নিলে কিন্তু চিনিটা গলে যাবে তো তারপর আমি এখানে সামান্য একটুখানি পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন এই দেখতে পাচ্ছেন পিঠার পুরটা আমার রেডি হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নিব আবারও চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তালের রস এখানে তালের রসের পরিমাণটা দিচ্ছি এক কাপ পরিমাণ সেই সাথে দিয়ে দিচ্ছি দুধ এখানে দুধের পরিমাণটা দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তারপর সবগুলো একসাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি রান্না করে নিব একটু বলো কাশলেই হবে তো এখানে আবার একটুখানি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তো লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে দুধ আর তালের রসটা আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম তো যখন এরকম ফুটে উঠবে তখন এর মধ্যে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখানে আমি আজকে শুকনো চালের গুঁড়া দিচ্ছি আর এখন একটুখানি নেড়েচেরে নিয়ে এর মধ্যে আরও কিছুটা শুকনা চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি তো এখানে চালের গুঁড়ার পরিমাণটা আমি দেড় কাপ থেকে একটু কম হবে চালের গুঁড়া দিয়েছি তারপর আবারও নেড়েচেড়ে নিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা কমিয়ে দশ মিনিট আমি রেখে দিব ঠিক দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম চোলাটা বন্ধ করে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠার ডোয়ের জন্য যে কাইটা সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নিব। আর এই পিঠার কাইটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে একটা ডো তৈরি করে নিব আর এই যে দেখতে পাচ্ছেন পিঠার যে ডোটা সেটা আমি তৈরি করে নিয়েছি এখান থেকে আমি ছোটো ছোট করে একটুখানি নিয়ে নিচ্ছি তো হাতের মধ্যে একটুখানি ডো নিলাম তারপর এভাবে বোর্ডের ওপর রেখে খুব ভালোভাবে মথে হাত দিয়ে এটাকে একটুখানি গোল গোল করে নিয়েছি আমি এখানে নারিকেলের পুটটা দিব তার জন্য এভাবে করে তারপর একটা চামচের সাহায্যে এক চামচ করে আমি পুর এর ভিতরে দিয়ে দিলাম তারপর এভাবে চারপাশ থেকে এটাকে খুব ভালোভাবে আটকে দিতে হবে তারপর হাতের তালুতে নিয়ে খুব ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি খুব ভালোভাবে করতে হবে যাতে করে এটা বের না হয়ে যায় তারপর হাতের তালুতে নিয়ে একটু চেপে চেপে নিচ্ছি আর এখন এই ডোয়ের চারপাশে আমি তেল লাগিয়ে নিচ্ছি এতে করে যে নকশাটা তৈরি করব এটা করতে সুবিধে হবে আর নিচেও একটুখানি তেল লাগিয়ে নিয়েছিলাম আর এখন একটা টুথপিকের সাহায্যে মাঝখানে দাগ কেটে নিয়ে দাগের দুই পাশ দিয়ে এভাবে টেনে টেনে নিলেই একটা পাতার মতো ডিজাইন হয়ে যাবে তো আমি একটা একটা করে করে নিচ্ছি আর আমি প্রথমে পাঁচটা করে পাতা তৈরি করেছি তারপর সেই পাঁচটা পাতার একটা একটা পাতার নিচে এভাবে মাঝখানে একটা দাগ দিয়ে দুই পাশে আবার এভাবে দাগ টেনে 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 এই পাতাটা তৈরি করতে হবে আর আমার বলার থেকে আপনারা যদি পুরো ভিডিওটা খুব ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এই নকশাটা আমি কিভাবে করেছি এটা আসলে দেখেই বুঝতে হবে বলে বোঝানোর কিছু নাই তো এটা তৈরি করে নাওয়া হয়ে গেল রেখে দিচ্ছি আর এভাবেই সবগুলো পিঠায় আমি নকশা করে নিয়েছি তো এখানে আমার আজকে টোটাল পিঠা হয়েছে সাতটা পিঠা তো এখন এগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা তো এগুলোকে একটা সাইডে রেখে চুলায় চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি আর সেই তেলের মধ্যে একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে আর আমি এখানে চারটে করে পিঠা ভেজে নিচ্ছি আর এগুলোকে আসলে উল্টে দেবার কোনো প্রয়োজন নাই এগুলো যেহেতু ডুবো তেলে ভাজা হয় এগুলো এমনিই উপরে কালার চলে আসবে আর এই যে দেখতে পাচ্ছেন পিঠাটা আমার হয়ে গিয়েছে এখন একটা ছাটনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি সেই তেলের মধ্যে আরও যে তিনটা পিঠা ভাজা বাকি ছিল সেই পিঠাগুলো দিয়ে আবারও আগের মতো করে একটু সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে উঠিয়ে নিব আর এভাবে আমি সবগুলো পিঠা তেলের মধ্য দিয়ে ভেজে নিয়েছি আর সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজার তালের রসে নারিকেলের পুর ভরা মুচমুচে ডালিয়া ফুল পিঠা বা নকশি পিঠা খুবই মজার হয় এই পিঠাটা তো আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যেটা কতটা পারফেক্ট হয়েছে আর এই পিঠাটা উপর থেকে হয় মুচমুচে আর ভেতরে যেহেতু নারিকেলের পুর দেওয়া হয়েছে তার জন্য ভেতরটা নরম আর রসালো হয় আর খেতেও খুবই মজার হয় এই পিঠাটা আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে অবশ্যই রেসিপি ফলো করে বাসায় ট্রাই করে এই পিঠাটা বানিয়ে খাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন love is